মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক, তারা দুয়ো গ্রুপকে খুশি করতে চায়, দুয়ো গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুয়ো গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে, আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে। কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنْ كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ تَكُنْ مَعَكُمْ তোমাদের যদি ফাতা হয়, তোমাদের যদি বিজয় হয়, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে তারা মুসলমানদের কাছে নিয়ে কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথে ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক, তো আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক, আজকে আপনাদের বিজয় হয়েছে, এ বিজয়ে আমরাও সামিল। এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে। আর যদি কাফেরদের জয় হয়, وَإِنْ كَانَ لِلْكَافِرِينَ نَصِيبٌ قَالُوا أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ কাফেরদের যদি বিজয় হয়, তাহলে কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে, সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি, আমরা তোমাদের সাথীরই লোক। এই বলে দুই দিকে ফায়দা লুটতে চায়, ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী, সুবিধাবাদ, জিন্দাবাদ, এই চরিত্রের লোক। সূরায়ে তওবার মধ্যে বলা হয়েছে, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যখন মুসলমানদেরকে দাওয়াত দিলেন যুদ্ধে যাওয়ার জন্য, জেহাদে যাওয়ার জন্য, লোকেরা সব প্রস্তুতি নিল, মুনাফিকরা তখন গিয়ে রসুলের কাছে আরজ করলেন। মুনাফিকরা বলল, হে আল্লাহর নবী, আমার কোমরে ব্যথা, কেউ বললে আমার মাথায় যন্ত্রণা, কেউ বললে আমার মেয়ের বিবাহ, কেউ বললে আমার ফসল পেকেছে, এই সময় যেতে পারবো না, নানান অজুহাত দিয়ে তারা যাওয়া থেকে বিরত রইল। আল্লাহ রব্বুল আলামিন এদের চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাতাবউ ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা আল্লাহ পাক বলছেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান যদি সফর হতো সহজ, সফরটা যদি, রাস্তাটা যদি সুগম হতো, আর ফায়দাটা যদি সহজলভ্য হতো, লাত্তাবাউক তাহলে অবশ্যই এই লোকেরা আপনার অনুসরণ করত। যেহেতু পথ খুব কঠিন, শত শত মাইল যেতে হবে মদিনা থেকে তাবুকের প্রান্তরে, বহুত কষ্ট, উট আছে, ঘোড়া আছে, আবার অনেকের নাই, পায়ে হেঁটে যেতে হবে, খাবার আছে, আবার অনেকের কাছে নাই, খেতে কষ্ট হবে, যেতে কষ্ট হবে, পথে কষ্ট হবে, রৌদ্রে কষ্ট হবে, এই সব কষ্ট, আর ফায়দা খুব তাড়াতাড়ি জিততে পারবো তাও তো এখানে ধারণা নাই। মুনাফিকরা বলেছে, মুসলমানরা যখন জেহাদে যাচ্ছে বলেছে, যাও, এরা মক্কার কোরাইশ না, রোমকদের সাথে লড়াই হবে, টের পাবা, রোমকরা ঝুলাইয়া পিটাইয়া জনমের যুদ্ধের স্বাদ মিটায় দেবে। এইভাবে করে মুসলমানদেরকে ভয় দেখিয়েছে, নিজেরাও যায় নাই, ওদেরকেও বাধা দিয়েছে। আল্লাহ বলছেন, ও নবী, যদি রাস্তাটা খুব সুগম হতো, আর যাইয়েই যদি যুদ্ধে জয় লাভ করার মতো ধারণা ওদের থাকতো, গনিমতের মাল অনেক পাবে, এই চিন্তা যদি থাকতো, লাত্তাবাউক, তাহলে অবশ্যই এরা আপনার সাথে যেত। কিন্তু বিষয়টা হচ্ছে, ওয়ালাকিম বাউদা তারিহিমুশ শোকা, বিষয়টা হচ্ছে এই পথটা বড় কঠিন, মোটেই সুগম নয়, এই জন্য তারা বিরত রয়েছে, আপনার সাথে যায় নাই। আর ফিরে যখন রসুল এলেন, যখন আল্লাহর নবী জেহাদে বিজয়ী হয়ে যখন ফিরে এলেন মদিনায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকরা সকলের আগে রসুলের সঙ্গে দেখা করেছে, ফাসায়াহলিফুনা বিল্লাহি লাবিস্তাতানা লাখরাজনা মাআকুম, সাথে এসে বলছে যে, তারা কসম করে বলছে, আল্লাহ পাক বলছেন, ওরা কসম করে বলে, ওরা কসম করে বলে যে, আল্লাহর কসম, যদি হুজুর আমাদের সামর্থ্য থাকতো, শক্তি থাকতো, কেবল যে কোমরটা ব্যথা করতেছিল, কেবল যে মাথায় যন্ত্রণা ছিল, কেবল যে আমাদের ধানগুলো, আমাদের ফসলগুলো পেকে গেছিল, নইলে কি আমরা বসে থাকি, আপনার সাথেই জেহাদে আমরা শরীর হয়ে যেতাম। এইভাবে তারা হচ্ছে মুনাফিক চরিত্রের, সব সময় সুবিধাবাদী লোক তারা।
তাদের ভিতর এবং বাইরে রয়েছে বৈসাদৃশ্য। মুখে যে কথা বলে অন্তরে সেটা না, অন্তরে যেটা মুখে আর একটা। এটা কাদের লক্ষণ? মুনাফিকদের। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা সেই কথাই মুখ দিয়ে উচ্চারণ করে যে কথা তাদের মনের ভিতরে নাই, মনে একটা মুখে একটা। এটাই হলো মুনাফিকদের চরিত্র। আর এদের আরেকটা কোয়ালিটি হলো, আপনারা দেখবেন মুনাফিক চিনবেন, মুনাফিক কে তা চিনতে খুবই সুবিধা হবে। এরা হচ্ছে মুসলিম জাতির বিপদ যদি দেখে দারুণ খুশি হয়। বসনিয়ায় মুসলমানেরা মরে একটা টু শব্দও করবে না, কিন্তু দেশে যদি কোনো রকম কিছু হয় নাই তাও অস্থির, সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বলে গালি দিয়া একবারে চায়ের কাপে ঝড় তুলে বসে, ঠিক কিনা কর? ঠিক কিনা? বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সেই উপলক্ষে ভারতে শত শত মসজিদ ভাঙতেছে হরহ, সে ব্যাপারে কথা নাই। শনি রাখড়া ভাঙলো কিনা তা দেখার জন্য রাত দিন 24 ঘন্টা যাওয়া হচ্ছে। মুসলমানেরা বিপদে পড়লে তাদের কলজা আনন্দে ফুর্তিতে ভরে যায়। মুসলমানের যখন বিপদে পড়ে তারা দারুণ খুশি হয়। আর মুসলমানদের যদি বিপদ হয় বিপদে খুশি। আর মুসলমানরা যদি সুখ পায় সমৃদ্ধি পায় তাহলে তারা বেজার হয়ে যায়, কলজে জ্বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুমিনদের যদি ভালো হয়, মুসলমানদের যদি সুখ এবং সমৃদ্ধি আসে তাহলে মুসলমানদের সুখ সমৃদ্ধিতে তাদের কলিজা জ্বলি পড়ে যায়, অসন্তুষ্ট হয় দারুণভাবে। আর যদি মুসলমানদের বিপদ আসে মুসিবত আসে খুশিতে তাদের কলিজা একেবারে দারুণভাবে তাদের খুশি খুশিতে উদ্বেল হয়ে পড়ে। মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে হকপন্থী এবং বাতিলপন্থীদের রোশনাল হতে নিরাপদে থাকার জন্যে প্রতারণামূলক সম্পর্ক রাখে, প্রতারণামূলক সম্পর্ক। মুসলমানদের কাছেও ভেড়ে আবার ওদের সঙ্গেও ভেড়ে, টাকা পয়সা ওদের যদি থাকে তো এই বেশি টাকাগুলো দেয় ইসলাম বিরোধীদের, আর মুসলমানদেরকে সামান্য সামান্য দিয়া সম্পর্ক রক্ষা করে। জানি না কোন দল ক্ষমতা যাবে বলা তো যায় না, কাজী দুই দিকে সম্পর্ক রক্ষা করে তারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يُرِيدُونَ أَن يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا قَوْمَهُمْ, ওরা চায় দুই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষা করে প্রতারণামূলক আচরণ করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে। মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা ইসলামের ক্ষতি সাধনের জন্যে সারাক্ষণ চেষ্টা সাধ্য করতে থাকে, আর ইসলামের বিচার পদ্ধতি মুনাফিকদের পছন্দ নয়। ইসলামের যে কোনো বিচার পদ্ধতি শুনলেই তাদের দারুণ জ্বালা করে। যেমন ইসলামের বিচার পদ্ধতি হলো চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও, এ শুনলে তারা বলে এটা হলো বর্বর আইন। জেনার শাস্তি, মদখোরের শাস্তি, হত্যাকারীর শাস্তি, কোরআনে কারীম যে শাস্তি বিধান করেছে তা শুনলে পরে তাদের দারুণ খারাপ লাগে এবং এ নিয়ে বিতর্ক সৃষ্টি করে। কোরআনে কারীম আল্লাহ পাক এই চরিত্র সম্পর্কে বলেছেন, ইউরিদুনা আইয়াতাহাকাবু ইলা তাগুত, তারা শয়তানের আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, অর্থাৎ আল্লাহর আইন বিদায় করে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা চালায়। শুধু তাই নয়, মুনাফিকদের আর একটা চরিত্র হল তারা যদি আজান শুনতে পায় নাম আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করে, আজান এবং নামাজ সম্পর্কে তারা কটূক্তি করতে থাকে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুয়ান ওয়ালাইবান, যখন আজান তারা শুনে যখন নামাজের দিকে তাদেরকে ডাকা হয় তখন তারা ঠাট্টা করে বিদ্রুপ। আরেকটি চরিত্র হলো সমাজের ভিতরে অশ্লীলতা বাড়াবার জন্য তারা প্রচেষ্টা চালায়,
إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم. ইমানদার লোকদের মধ্যে অশ্লীলতা এরা বেশি করে ছড়াবার জন্য চেষ্টা করে, মানুষকে দুশ্চরিত্র বানাবার জন্য তারা চেষ্টা করে, এইভাবে করে রেডিওর মাঝে, সিনেমার ভিতরে, গানের মাধ্যমে, যাত্রার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে নানানভাবে চেষ্টা চালায় যাতে করে মুসলমানদের মধ্যে চরিত্রহীনতা বাড়তে থাকে, শয়তানি বদমাশি বাড়ে, মানুষ চরিত্রবান হতে পারে এমন কিছু প্রদর্শিত হবে না, বরং প্রদর্শিত হবে মুনাফিকরা চেষ্টাই চালাবে যাতে করে মানুষের দীন ও ঈমান নষ্ট হতে পারে, সেগুলি তারা করতে থাকবে. এগুলি হলো মুনাফিকের চরিত্র. এগুলি কি চরিত্র? পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে. কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান. মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদের মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে তড়িত গতিতে তারা ধাপায় পড়ে. এটা হলো তাদের কাজ. মুনাফিকদের আর একটা চরিত্র হচ্ছে, তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না. কোরআনে কারিমে বলা হচ্ছে, ওয়াইদা কামু ইলাসসালাতি কামু কুসালা ইউরাউনান্নাস. মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়, তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে. ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে তো পিছন থেকে সিগনাল মারে, এগুলি নামাজ হচ্ছে? আল্লাহ পাক বলছেন ইউরাউনান্নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে. আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ. মুনাফিকরা চিরকাল এভাবে মুসলমানদেরকে, মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে. মুসলমান মুনাফিকদের আরেকটি চরিত্র হচ্ছে, জিহাদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে. বুঝলেন? কইছি আপনারা জিহাদ জিহাদ করেন কেন? এমনি সহজ পথে কলেমা পড়িয়া অল্পের মধ্যে বেহেশতে যাওয়া যায়, এরকম একটু দোয়া টোয়া শিখান মুসলমানদেরকে. আমাদের কাছে মাঝে মধ্যে আসে, কয় যে মুনাফিক তো সহজে চেনা যায় না, কয় যে হুজুর এই যে বারবার জেহাদ, এই মারামারি, এই ঠেঙ্গা ঠেঙ্গি, এগুলি আছে নাকি ইসলামের মধ্যে? কোথায় আছে যে মারামারি করা লাগবে, তারপরে মিছিল করা লাগবে, ধর্মঘট করা লাগবে, এ ধরনের জেহাদে অংশ নিতে হবে, এগুলি কি? এগুলি বাদ দিয়ে সহজভাবে, শান্তভাবে যাতে করা যায়, অল্প অল্প ছোট ছোট দোয়া শিক্ষা দেন যাতে করে সহজে বেহেশতে চলে যাওয়া যায়। আমি বলছি ভাই, রসুল্লাহ এরকম আমাদের শিখান নাই যে এরকমের সোরাগলি বেহেশতে যাওয়ার জন্য আবিষ্কার করে দেব, ছোট্ট একটা দোয়া পড়বেন আর অবনে বেহেশত আপনার মামুবড়ির বারান্দা যাইয়েই কলা খাওয়া শুরু করলেন, এত সহজে বিষয়টা আসবে না, বিষয়টা খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র হল, জিহাদের নাম যখন তারা শোনে, জিহাদের নাম শোনা মাত্রই তাদের কলিজা কেঁপে ওঠে। রাআইতাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন ইয়ানযুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। যখনই তাদের অন্তঃকরণ নিফাকের রোগে ভরা, নিফাকের রোগ তাদের কেমন ভাবে পেয়ে বসেছে যে ওরা এমন ভাবে তাকায় থাকে আপনার দিকে, রাসূলুল্লাহর দিকে এমন ভাবে তারা তাকায় থাকে যে জিহাদের কোনো কথা বলে ফেলে নাকি, জিহাদের কথা যদি আসে তাহলে তো সর্বনাশ, ওদের মৃত্যু যন্ত্রণার মতো, মৃত্যুর জ্বালায় পতিত ব্যক্তি যেমন চোখ ফ্যাকাশে হয়ে যায়, জিহাদের কোনো কারবার বা যুদ্ধের কোনো দামাডোল বেজে উঠলেই এদের কলিজার মধ্যে কাপ সৃষ্টি হয়ে যায়।
কলিজার মধ্যে কাফ সৃষ্টি হয়, জেহাদে তারা দারুণ ভাবে ভয় পায়। মোমেনদের উল্টা, মোমেনদের হলো জেহাদের নাম শুনতে তাদের কলিজার মধ্যে ফুর্তি আসে। তার কারণ হচ্ছে জেহাদের ময়দান হচ্ছে এমন এক ময়দান, আল জান্নাতু তাহতা জিলালি সায়ুফ, বেহেশত হচ্ছে তরবারির ছায়াতলে। এই রাস্তায় যদি মরতে পারি জীবনে তো বহুত গুণা করছি, বেহেশত যেতে পারবো কিনা আল্লাহই জানে, কিন্তু এই একটা পথ, এইখানে যদি জানটা দিতে পারি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। আর শাহাদাতের মত হচ্ছে পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না, মোমেনদের দিলের জন্য খুশি হয়। আর ওদের দিল দারুণ কষ্ট তারা পেতে থাকে। এদের অবস্থা হচ্ছে যেখানে দিনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দিন ইসলামী আন্দোলনের কথা আসে, জেহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, ওয়াইজা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জেহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে, যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজী এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে, এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মোমেনদেরকে সান্ত্বনা দেন, মোমেনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও, মোমেনদেরকে বলা হচ্ছে তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখিয়া, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আজ চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করে আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না, এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না, তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সেই আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাইল হুসনাইন, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি, অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শেকস্ত খাই, তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো কাজী হয়ে গেলাম, আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে গাজী, বাঁচলে কি শহীদ, কোনো দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি, আর আমরা তোমাদের ব্যাপারে, তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো, আমরাও তোমাদের ব্যাপারে আর একটা জিনিসের অপেক্ষা করছি, ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের,
তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি, তা হচ্ছে এই, তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকি। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা, এটাই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে মুনাফিকরা হচ্ছে ইদা হাদা গাদারা, যখন তারা ওয়াদা করে সে ওয়াদাকে তারা খেলাপ করে, এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। তারপরে তাদের কাছে কোনো জিনিস আমানত রাখলে, ইদা উত্তুমেনা খানা, যখন আমানত রাখা হয় সে আমানতের তারা খেয়ানত করে। তারপরে যখন তারা ঝগড়ায় লিপ্ত হয় তখন তারা পরস্পর পরস্পরকে গালাগালি করে, আর যদি তারা কথা বলে কথার মধ্যে কথায় কথায় তারা মিথ্যে কথা বলে, এই হচ্ছে মুনাফিকদের চরিত্র। এরপরে মুনাফিকরা শুধু রুজি রুটি আর পেট নিয়েই তারা ব্যস্ত থাকে। মুনাফিকদের এই চরিত্র কোরআন এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরেছেন, যাতে করে আমরা মুনাফিকি চরিত্র থেকে রক্ষা পেতে পারি। এই মুনাফিকদের সম্পর্কে সর্বশেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মুনাফিকরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন যে আপনি যদি এদের ব্যাপারে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি এদের জন্য ক্ষমা চান আর ক্ষমা আপনি নাই চান, এমনকি 70 বারও যদি আপনি মুনাফিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদেরকে ক্ষমা করে দেব না। মুনাফিক হচ্ছে চরমভাবে ক্ষতিগ্রস্ত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাকের কত বড় কথা যে কিয়ামত পর্যন্ত মুনাফিকদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে 70 বারও যদি তাদের জন্য আপনি আমার কাছে ক্ষমা চান আমি মুনাফিকদেরকে কখনো ক্ষমা করব না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে মুনাফিকি চরিত্র সবচাইতে নিকৃষ্ট চরিত্র, আর এই চরিত্রে আল্লাহ পাক সবচাইতে বেশি অসন্তুষ্ট হন। আল্লাহ পাক তাই বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রোধ উদ্রেককারী এই ব্যাপারটাই যে তোমরা যা বলো তা তোমরা করো না, এটা বড় মারাত্মক ব্যাপার, আল্লাহ এটাকে সহ্য করেন না। সুতরাং মোমেনদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, আনুগত্য করতে হবে, সবটাই আল্লাহর। কার আনুগত্য হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে, এটাই মুসলমানদের জন্য ইমানের সবচেয়ে বড় দাবি। তারপরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ পাক বলছেন আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে, যারা কাতারবন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য, সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই কিন্তু কখনোই, লড়াইটা কখনোই দেশ দখল করা তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জিহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে লড়াইকে ইসলাম জায়েজ করে না, এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, লড়াই হবে কার পথে?
সবে চিল্লায় বলেন লড়াই কার পথে লড়াই কি জেহাদ এই নয় যে আপনি লাঠি ঠ্যাঙ্গা নিয়া তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ভালাবেন এর নাম জেহাদ নয় জেহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লড়াই করা সেই লড়াইটা কি যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো প্রাণান্তকর প্রচেষ্টা চালানো ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি জেহাদ সুতরাং এই জেহাদটা হবে আল্লাহর রাস্তায় সংগ্রাম হবে আল্লাহর রাস্তায় কি উদ্দেশ্যে দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা নাকি ইমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায় আমার আমি আল্লাহর পথে তারা লড়াই করে সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত আর যারা নাকি কাফের ভালো করে শোনেন আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে অর্থাৎ আল্লাহর দেওয়া আর রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি মানুষের আল্লাহর না মানুষের জোরে বলেন এটা কার তৈরি আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ কার তৈরি আল্লাহর না মানুষের পুঁজিবাদ কার তৈরি আল্লাহ না মানুষের সমাজতন্ত্র কার তৈরি আল্লাহ না মানুষের ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি আল্লাহ না মানুষের এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে যারাই লড়াই করে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে শয়তানের পথে কার পথেগুলি শয়তানের পথ জোরে বলেন এই পথগুলি কার শয়তানের পথ যারা মুমেন তারা লড়াই করবে আল্লাহর পথে সুতরাং লড়াই হতে হবে সবসময় আল্লাহর পথে আর সেই লড়াই বিচ্ছিন্নভাবে নয় কাতারবন্দী হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই হয় সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে বিচ্ছিন্নভাবে নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এইসব এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহাসামরিক শক্তি গড়ে উঠেছিল যার সামনে তদানীন্তন রোম পারস্য পদানত হয়েছিল সুবহানাল্লাহ পড়ে সুতরাং এমন একটি বাহিনী গড়ার জন্য মুমিনদের প্রতি বলা হচ্ছে যে তোমরা হবে সেই ধরনের বাহিনী যারা নাকি লড়বে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে লড়াই করবে নিজেদের জান এবং মাল দিয়ে ঐক্যবদ্ধভাবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানী ফাকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন স্মরণ করো মূসা আলাইহিস সালামের কথা এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন কাদেরকে মুসলমানদেরকে মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করো তিনি তার কওমদেরকে বললেন হে কওম হে আমার জাতি তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো কেন আমাকে কষ্ট দিচ্ছ ওয়াকাদ তাআলামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আর এ কথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে বন্ধুগণ কোরআনে কারিমে একথা বলা হয়েছে সর্বত্র প্রায় এসেছে নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে মুসিবত দিয়েছে কারণ কি নবীদের স্বভাব খারাপ ছিল তাই নাকি নাউযুবিল্লাহি মিন যালিক নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন খেপেছে একটাই কারণ ছিল নবীদের বিরুদ্ধে খেপার একটি কারণ তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন ওয়াইরু নবীরা দাওয়াত দিয়েছেন ও আমার কম ও আমার জাতি
এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক বলেছেন, ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই, নবীর আগিয়া তাদেরকে বলেছেন এক আল্লাহর গোলামি করো আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। অরাই খেপে গেল, অরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মূসা আলাইহিসসালাম মার খেয়েছেন, হযরতে মূসা আলাইহিসসালাম, হযরতে ঈসা, হযরতে ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস বান্দার উপরে এমন একজন রাসূল পাঠাই নাই যার সঙ্গে সমকালীন লোকের যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন, সতীজা কা রহা হে আজল সে তায়ম রোজ, সতেজা কা রহা হে আজল সে তায়ম রোজ, চরাগে মুস্তফা বিসে শরারে বুলাবিস। মুস্তফার দ্বীপ শিখার সাথে, মুস্তফার দ্বীপ শিখার সাথে আবুল হাবের অগ্নি স্ফুলঙ্গের সংঘর্ষ চলে এসেছে, আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কেয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জেহেলের, আবুল হাবের অগ্নি স্ফুলঙ্গ নির্বাপিত হয়ে যাবে আর মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ, পড়ে নিভে যাবে না। কারণ, কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দিনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার দিনকে পূর্ণতা দান করব, জাক জমকের সাথে আমার দিন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে, তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ পাক, আমি আমার দিনকে পূর্ণতা দান করব। সুতরাং কাফেররা বাধা দিল নবীদের, কারা বাধা দিল? কাফেররা। যারা বাধা দিল তারা সংখ্যায় তিন শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে মনে রাখেন, তিন শ্রেণীর লোকেরা নবীদেরকে বাধা দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন, কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো যে আমি আল্লাহর রাসূল। এই যে পয়গম্বরদেরকে বাধা দিল তিন শ্রেণীর লোকেরা, কারা দিল? তিন শ্রেণীর লোকেরা দিল। প্রথম শ্রেণী হচ্ছে রাষ্ট্র শক্তি, প্রথম কারা? দুই নম্বরে বাধা দিল বিত্তশালী, যাদের টাকা আছে, পয়সা আছে, বড় লোক, এই বিত্তশালী ধনাঢ্য ব্যক্তি হলো দুই নম্বর। আর তিন নম্বরে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। তাহলে কয়টা হলো? তিনটা। তিন শ্রেণীর লোকেরা বাধা দিয়েছে নবীদেরকে, বর্তমানে তার আর নাই। জি, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তিন শ্রেণীর লোকেরাই বাধা দিয়েছে, বর্তমানেও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এই তিন শ্রেণীর প্রথম শ্রেণী হলো রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বাধা দিল কেন? কেন বাধা দিল? রাষ্ট্রশক্তি যেমন ফেরাউন, রাষ্ট্রশক্তি নমরুদ, রাষ্ট্রশক্তি হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা,
এরা বাধা দিল রাষ্ট্র শক্তি বাধা দিল বাধা দেওয়ার কারণ হলো রাসূলুল্লাহ বলেছেন নবীরা বলেছেন তারা বলেছেন সবাই ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু ও মানব সকল ঘোষণা করে দাও কোনো ইলাহ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া করো উপাসনায় মাবুদ নাই এই কথাগুলি যখন নবীরা বলেছেন তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না মাতবাড়ি শেষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না কারা থাকে না রাষ্ট্রশক্তি কারা থাকে না কোন আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি আপনারা কি তাতে বেজার হন নাকি জিজ্ঞেস করি এই জন্য যাতে আপনাদের কথাগুলি মনে থাকে রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না লা ইলাহা কোনো ইলাহ নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো শাসনকর্তা নাই কেউ নাই আল্লাহ ছাড়া একমাত্র আইন চলবে আল্লাহর তাহলে আমরা লাগি কোন কাজে আমাদের তো নেতৃত্ব থাকবে না আমাদের মাতবাড়ি থাকবে না আমাদের আইন চলবে না আমরা তো বেকার হয়ে যাব সুতরাং এইটাকে বন্ধ করতে হবে এটাকে বন্ধ করতে হবে এটা বন্ধ করতে হবে এই আইন যদি চালু হয় তাহলে তো মৌজ করা যাবে না ফুর্তি করা যাবে না ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি এগুলি তো আর চলবে না ডু ফুর্তি নো চিন্তা এসব তো আর চলবে না মদ খাওয়া জুয়া খেলা শয়তানি করা বদমাশি করা জনগণের টাকা নিয়ে নিজের বাপের সম্পত্তি মনে করে তা গ্রহণ করা এভাবে করে সর্বনাশ করা তো আর চলবে না মাতবাড়ি তো চলবে না সুতরাং ঠেকাও এই ঠেকাও আন্দোলন চলল ফেরাউন মুসা আলাইহিস সালামকে ঠেকাইতে চাইল মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল তুমি যে আল্লাহর নবী একথা কেন বলো তোমার সাহসটা কি আমার বাড়ির দুধ কলা খেয়ে তুমি বড় হয়েছ আমি তোমাকে বড় করলাম আর আজকে তুমি নতুন করে ইলা একজন নিয়ে এসছো তুমি যদি আমি ছাড়া কাউকে ইলা বলে মানো লাজআলান্নাকা মিনাল মাসজুনিন অবশ্যই তোমাকে কারারুদ্ধ করে রাখবো জেলখানায় ঢুকাই দেব হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ফেরাউন রে তুমি কারে ভয় দেখাও তোমার জেলের ভয় দুনিয়ার অন্যরা করতে পারে আমাকে তুমি চিনতে পারো নাই আমি আল্লাহর পয়গম্বর তোমার জেলের পরোয়া করি না মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের সংঘর্ষ শুরু হলো মুসা আলাইহিস সালাম দরিয়ার কেনারে বসে উম্মতদেরকে তিনি হেদায়েত দিতেছেন এমন সময় ফেরাউন তার দলবল নিয়ে এসেছে তিন দিক থেকে ঘেরাও করেছে পালাবার কোনো রাস্তা নাই হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল ইন্না লামুদরাকুন আমরা ধরা পড়ে গেছি আর তো পালাবার উপায় নাই আর বাঁচার উপায় নাই তিন দিক থেকে আক্রান্ত হয়েছি আর সামনে সমুদ্র যাব কোথায় সামনে হচ্ছে নদী পালাবো কোথায় পালাবার তো জায়গা নাই তিন দিক থেকে আটকা পড়েছি এবার বুঝে মরে যাব মুসা আলাইহিস সালাম বললেন মোটেও ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন রব্বি সাইয়াহদিন আল্লাহ অবশ্যই আমাদের পথ দেখাবেন জোরে কোন সুবহানাল্লাহ মুমিনদের ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি দেখেন কি মান তিন দিক থেকে আক্রান্ত পালাবার রাস্তা নাই মুসা আলাইহিস সালাম বলছেন ভয় পেও না আল্লাহ আমাদের পথ দেখাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন ও মুসা হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে দরিয়ার উপরে আঘাত করো দরিয়ার উপরে তিনি আঘাত করলেন দরিয়া ফেড়ে গেল নদীর ভিতর থেকে একটা রাস্তা না বারোটা রাস্তা তৈরি হয়ে গেল এগুলি গল্প না কোরআন শরীফ আছে কোথায় আছে বারোটা রাস্তা হয়ে গেল মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ওই রাস্তা দিয়ে আরামসে চলে যেতেছেন নদীর ওপারে চলে যাবেন এদিকে ফেরাউন চলে এসেছে দরিয়ার কিনারে এসে রাস্তা দেখে আনন্দে মাতোয়ারা হয়ে গেছে দেখলো যে বাহ সুন্দর মোটরওয়ে হাইওয়ে বিরাট রাস্তা সুতরাং সেও তার দলবল নিয়ে নেমে গেছে দরিয়ার মাঝখানে যখন ফেরাউন এসেছে মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপারে ও তখন মাঝখানে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পানির প্রতি অর্ডার করলেন রাস্তা বন্ধ করে দে রাস্তা হয়েছিল কার হুকুমে আল্লাহ বলে দিলেন রাস্তা বন্ধ করে দে এ পর্যন্ত বলার কোনো দরকার নাই
আল্লাহ যখন ইরাদা করেন বলেন কুন আর সাথে সাথে হয়ে যায় আল্লাহ কুন বললেন রাস্তা হলো আবার কুন বললেন রাস্তা বন্ধ হয়ে গেল এবার পানির ভিতরে তুফান শুরু হয়ে গেল বিরাট তরঙ্গমালার ভিতরে ফেরাউনের দলবল চুবনি খেয়ে ডুবে ডুবে মরে যেতেছে ফেরাউন এবার একা বেঁচে সব শেষ হয়ে গেছে কেউ আর বেঁচে নাই ফেরাউন একবার উপরে ওঠে আরেকবার নিচে চলে যায় চুবনি খেতে খেতে পেট তো রীতিমতো পটকা মাছের মতো মোটা হয়ে গেছে মুখ দিয়েও পানি পড়ে নাক দিয়েও পানি পড়ে বাঁচার কোনো উপায় নাই দেখে ফেরাউন এবার বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহা إلا الذي آمنت به بنو إسرائيل আমি ইমান এনেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওই আল্লাহর উপর ইমান এনেছি যে আল্লাহর উপর ইমান এনেছে বনু ইসরাইলরা ওয়া আনা মিনাল মুসলিমিন আর আমি তো মুসলমান এর পরও ফেরেশতারা আমারে সুবাইকা আমি তো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিলেন আল আন ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এখন তুমি বলতেছো আমি মুসলমান ইমান এনেছি অথচ যতদিন সুযোগ পেয়েছিলে বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে তুমি আমার বান্দাদের উপরে বিপর্যয় সৃষ্টি করেছো ফাসাদ বরপা করেছো মনগড়া আইন ও কানুন দিয়ে দেশকে চালায়েছো আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছো আজ আর তোমাকে শুধু মারবই না তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো তোমার শরীর পানিতে পচবে না মাছেও খাবে না স্থলভাগের কোনো প্রাণী তোমার শরীর খাবে না নষ্ট করবে না তোমার শরীরকে আমি বাঁচায় রাখবো যাতে দুনিয়ায় যত মানুষ পৃথিবীতে আছে তোমার মতো নমরুদ আর ফেরাউন যদি কেউ হতে চায় তাহলে তারা যেন বোঝে যে আল্লাহ ইচ্ছে করলে এই রকম সুটকি বানায় রাখতে পারবে আমার বন্ধুগণ পয়গম্বরদের বাধা দিল ফেরাউন বাধা দিয়েছিল এই কারণে নমরুদ বাধা দিল এই কারণে নমরুদ বলল আমি হচ্ছি তোমাদের ইলাহ মান আশাদ্দু মিন্না কুয়া আমার চাইতে শক্তিশালী আর কে আছে আমি তো বড় শক্তিশালী আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের বড় প্রভু আবার কে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলি কোনো ব্যাপার না এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার চেষ্টা করেছিল আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে টিকায় রাখলেন আর নমরুদরে জুতা মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন ঠিক কিনা কন ফেরাউনরে মারলেন কি করিয়া চুবাইয়া আর নমরুদ গেল জুতা খাইয়া শেষ হয়ে গেল এভাবে করে দুনিয়ায় নমরুদ আর ফেরাউন আসে ইসলামের সঙ্গে বিরোধিতা করে ওদিকে আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা মুগেরা তারাও চেষ্টা করেছিল নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেবে তার কথাকে দুনিয়ার মানুষকে শুনতে দেবে না সমস্ত নবীদেরকে বাধা দিয়েছে নবীজিকেও বাধা দিয়েছে ওই বাধার মোকাবেলা করতে গিয়ে হজরতে আবু বকর হজরতে ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সবাই মার খেয়েছেন কষ্ট করেছেন মুসিবত উঠাইছেন এত কষ্ট মুসিবত পয়গম্বরদের উপরে হয়েছে স্বয়ং আল্লাহ নবী মার খেয়েছেন নবীজির দান মোবারক শহীদ হয়েছে রাসূলুল্লাহর কপালের ভিতরে লোহার করা প্রবিষ্ট হয়েছে আল্লাহর নবীর গলায় চাদর দিয়ে কাফেররা জমিনের উপরে আষাঢ় মেরে ফেলে দিয়েছে এত কষ্ট মুসিবত নবীদের উপরে তারা দিয়েছে তার একটিমাত্র কারণ ছিল আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন যেমন সুদ মনে রাখুন সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয় আল্লাহ তো হারাম করে দিয়েছেন দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ সব জাতের মানুষ সুদ দিয়ে মানুষ শোষিত হয় মদ যদি বন্ধ হয়ে যায় রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী আল্লাহ বলেছেন মদ হারাম মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয় উপকার পাবে কি শুধু মুসলমানে না সবাই উপকার পাবে জেনা যদি বন্ধ হয়ে যায় সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের পর্দা করা ফরজ এই পর্দার প্রথা যদি চালু হয় তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারীর তো দেখুন ইসলামের মদ বলেন সুদ বলেন ঘুষ বলেন জেনা বলেন জুয়া বলেন যত রকমের আইন ইসলাম করেছে
চোরের হাত কাটা আইন হোক আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক কিসাস হোক যত রকমের আইন করেছে সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ এই জন্য ইসলাম ইসলাম সাম্প্রদায়িক নয় মুসলমানের অসাম্প্রদায়িক নয় ইসলাম হচ্ছে সার্বজনীন ইসলাম হচ্ছে বিশ্বজনীন আজকে রাষ্ট্রশক্তি পয়লা নম্বরেই বাধা দেয় তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাকে কক্ষগত করার জন্য হারামভাবে অবৈধভাবে সরকারের জনগণের মালকে সম্পদকে ভক্ষণ করার জন্য নিজেদের ফুর্তি নিজেদের মনের চাহিদা নিজেদের নাফস এবং প্রবৃত্তি অনুযায়ী চলার জন্য তারা এই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে চিরকাল তারা বাধা দিয়ে এসছে দুই নম্বরে বাধা দিয়েছে যারা সেটা হচ্ছে কি বিত্তশালী ধনী ব্যক্তিরা বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিরা ওরাই ইসলামের চিরকাল ইসলামের বাধা দিয়ে আসছে এখনো দিচ্ছে ভবিষ্যতে দেবে তবে সব না ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন ওই রকম ধনী ব্যক্তি এখনো আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুহাতে সম্পদ বিলায়ে দেয় নাম কামাবার জন্য না আল্লাহর রাস্তে দিয়ে দেয় আছে না দুই একজন আছে সমাজে আছে কিন্তু অধিকাংশ বিত্তশালী ব্যক্তিবর্গ তারা বাধা দেয় ইসলামকে বাধা দেয় কেন কারুন বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায় হুজুরের জামানায় উমাইয়া বাধা দিয়েছিল এভাবে করে প্রত্যেক যুগে বড় বড় ধনীরা তারা ইসলামকে বাধা দেয় তাদের অর্থ আল্লাহ তাদের টাকা দিয়েছে পয়সা দিয়েছে অবৈধভাবে তারা পয়সা নিজেরা উপার্জন করেছে এই পয়সা দিয়ে তারা সাহায্য করে বাতিলকে ইসলামকে সাহায্য করে না ইসলামকে সাহায্য করে না বাতিলকে অমুক দলের নেতা আসবে অমুক দলের অমুক আসবে ৫০,০০০ টাকা দিয়ে দেয় ৫০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ৫,০০,০০০ টাকা অমুকের ইলেকশন তো দিয়ে দিল ৫,১০,২০,০০০ কোটিখানেক টাকা দিয়ে গেল ২-৩ কোটি দিয়ে দিল কিন্তু ইসলামের কোরআনের মাহফিল হবে তাফসির হবে ৫টা টাকা বাইরেতে কলিজাটা ছটফট করতে থাকে এই সব লোকে ঠিক কিনা কন ইসলামের জন্য কাজ হবে ইসলামের জন্য কোনো প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে অথবা ইসলামের জন্য নির্বাচন হচ্ছে এই ধরনের যত রকমের প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলি করতে গেলে পরে তখন তাদের থেকে টাকা বের হতে চায় না বাতিলকে সাহায্য করে চূড়ান্তভাবে আর ইসলামকে দিতে চায় না তার কারণ ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে অবৈধ পন্থায় যেসব টাকা রোজগার করা হয়েছে এই পদগুলি বন্ধ হয়ে যাবে তাই তাদের ভয় ইসলামের প্রতি যেগুলি পদ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের ফুর্তি আর চলবে না মৌত চলবে না জেনাবে বিচার চলবে না শয়তানি বদমাশি চলবে না সেই জন্য তাদের টাকা দিয়ে তারা ইসলামকে দুহাতে ঠেকাবার জন্য তারা প্রচেষ্টা চালায় কথা বুঝতে পেরেছেন এরপরে তিন নম্বরে যারা বাধা দেয় তারা হলো ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ী দল এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বাসীরা শোনো আর এক দল লোক হচ্ছে যারা আহলে কিতাবের এক শ্রেণীর পীর দরবেশ আলেম জাতীয় এক শ্রেণীর লোক যারা নাকি আহবার এবং রহবান কোরআনের পরিভাষায় বলা হয়েছে এদের কাজ হলো মানুষের মালকে সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করা নিজেদেরকে জনগণের সামনে এভাবে পেশ করে যে তারাই যেন বেহেস্তের এজেন্ট তাদেরকে খুশি করতে পারলেই আল্লাহ খুশি হয়ে যাবে এই জাতীয় একটা ভাবধারা তারা মানুষের সামনে নিজেকে পেশ করে থাকে আর ধর্মের বিভিন্ন অনুভূতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে নেওয়ার পথ চালু করে দেয় সহজে ভেস্তে যাওয়ার পথ চালু করে দেয় এ ধরনের অনেক বেদাত পূর্ণ কাজ তারা করে আর বেদাত আর শিরকের মাধ্যমে ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়ার জন্য চেষ্টা করে এই যে আপনি দেখেন বর্তমানে এই যে রজব মাস এটা শাবান শুরু হয়েছে বোধ হয় রজব মাস চলে গেল রজব মাস আসলে পরে খাজা বাবার মহব্বতের লোকের আর অভাব থাকে না এমনি নামাজ পড়ে না কিন্তু রজব মাস আসলে পরে তখন ড্যাগ নিয়ে ড্যাগের উপরে লাল কাপড় চড়াই দিয়া সালু কাপড় চড়াই দিয়া তারপরে টাকা পয়সা রোজগার করার জন্য দারুণভাবে চেষ্টা করে খাজার এত মহব্বত নামাজ পড়ে না একক তো বললেন নামাজ পড়ে না খাজার দারুণ মহব্বত করে আসলে তো খাজার মহব্বত না আসল ব্যাপারটা হচ্ছে ইয়া খাজা
কুস্তু আজা পেট তো ভরজা নিজের পেট ভরার জন্য নিজের টাকা পয়সা লুটতরাজ করার জন্য এইভাবে করে তারা খাজার মহব্বত মহব্বত হিসেবে নিজেকে পেশ করে এইভাবে কেউ মাজার দিয়া কেউ ওরস দিয়ে কেউ এই ধরনের নানান রকমের বিদআতপূর্ণ কাজ করে করে জনগণের কাছ থেকে টাকা পয়সা বাতিল পন্থায় ভক্ষণ করে আল্লাহ পাক বলছেন শুধু বাতিল পন্থায় জনগণের মালকে ভক্ষণ করে যদি বসে থাকতো তাও একটা হতো তাও না ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ বাতিল পন্থায় জনগণের মাল ভক্ষণ করে এটা হলো এক দুই নম্বরে সব সময় তারা ইসলামী আন্দোলনকে বাধা দেয় ইসলামের পথে আল্লাহর পথে সব সময় ফতোয়া দিয়ে ফতোয়াবাজি করে তারা ইসলামের আন্দোলনের পথে লোকেরা যেন যাইতে না পারে ইসলামী আন্দোলনে শরীক হতে না পারে সেজন্য প্রাণ প্রচেষ্টা করতে থাকে এই শ্রেণীর লোকেরা এই তিন শ্রেণীর লোক ইসলামকে চিরকাল বাধা দিয়ে এসেছে তাই আমি আজকে আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সূরাটির এই আয়াতগুলির মধ্যে পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন যে মুনাফিকি বর্জন করতে হবে এক নম্বরে কি মুনাফিকি বর্জন করতে হবে মুনাফিকি মারাত্মক রোগ সেই রোগগুলি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করেছি দুই নম্বরে বলা হয়েছে আল্লাহ ঘৃণিত সর্বাধিক ঘৃণিত ব্যক্তি আল্লাহর কাছে মুনাফিকরা সর্বাধিক ঘৃণিত কারা মুনাফিকরা আর সবচাইতে আল্লাহ ভালোবাসেন কাদেরকে যারা নাকি কাতারবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা হলো আল্লাহ সবচাইতে বেশি প্রিয় আর তিন নম্বরে আজকের আলোচনায় আসলো যে নবীদেরকে যেভাবে জ্বালা যন্ত্রণা দিয়েছে কাফের বেঈমানেরা ওই জ্বালা যন্ত্রণার সিলসিলা চলতেছে চলবে তবে মনে রেখো বনি ইসরাইলরা যেভাবে মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বাধা দিয়ে যেভাবে বিপদগ্রস্ত হয়েছে তোমরা মুসলমানেরা যদি নবীদেরকে এভাবে নির্যাতন করো তোমাদেরকেও নির্যাতিত হতে হবে আল্লাহর গজব তোমাদের উপরেও আসবে এখন আমি মোনাজাত করব মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন এই যে দাঁড়ানো ভাই যত আছেন ডানে বামে সমস্ত মুসলমান মাহফিলের মাঝখানে যারা দাঁড়ায়েছেন সব বসুন এক মুহূর্তের ভিতরে বসে পড়ুন মোনাজাতের শরীক হন সমস্ত মুসলমান ভাইরা যার যার জায়গায় বসে মোনাজাতে শরীক হয়ে যান মোনাজাতের পর আজান হবে এশার নামাজ বা জামাত আপনারা আদায় করে যাবেন এত বড় জামাত যেন কেউ নষ্ট করবেন না আপনাদের মাহফিলে আসা বসা শোনা সবটাই বরকতপূর্ণ হবে যদি জামাতে নামাজ আদায় করে যান আর জামাত ছেড়ে যাওয়া এটা কোরআনে কারিমের মাহফিলে শুনতে এসে জামাত না পড়ে যাওয়া এটা একটা দারুণ বেবরকতি হবে আমি আশা করব আপনারা কেউ জামাত ছেড়ে যাবেন না উজুর ব্যবস্থা তো আছে বোধহয় নাকি উজুর ব্যবস্থা আছে উজু না থাকলে উজু করে নেবেন মোনাজাত শেষ হওয়ার সাথে সাথে যাদের উজু নাই উজু করে আসবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলমান নরনারী ঠান্ডাকে উপেক্ষা করে তোমার দিনের কথা শোনার জন্য কোরআনে কারিমের কথা শোনার জন্য এই মাঠে এসে হাজির হয়েছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আলোচনার স্বভাবটুকু হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ কবরে যদি আজাব থাকে দয়া করে আজাব মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপের উপরে তোমার রহমত নাজিল করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা হে আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে যত লোক আছি আমরা কার কোন ব্যাধি আছে রোগ আছে আমরা তুমি ভালো করে জানো আমাদের প্রত্যেকের ব্যাধিকে তুমি শেফায়ে আজলা দান করে দাও اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله